নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ শুরুতেই বলবো গত চব্বিশ ঘন্টায় যারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়েছেন আপনাদের নামগুলি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কয়েকজনের নাম লিখতে পারি নাই তো হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়াতে নেটও ছিল না তখন আর ওই লেখাটা হয় নাই তো আমি পরে সব লিখে নিয়েছি এগুলি এখানে উঠে নাই যাই হোক প্রথমেই কমেন্টস করেছেন সুস্মিতা আহমেদ তারপর কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে রানী বেগম ইংল্যান্ড থেকে রূপাস কিচেন পূর্ণিমা ভট্টাচার্যী বিকাশ মজুমদার ত্রিপুরা থেকে প্রান্তশীল বারৈয়া থেকে সিলেটি রান্নাঘর ত্রিপুরা থেকে শুব্রা শর্মা কানাডা থেকে অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে পম্পা দে ইচাপুর লেলিননগর থেকে আলিয়া শিরিন ঢাকা থেকে রেখা মল্লিক গুজরাট থেকে শিখা ভট্টাচার্যী কলকাতা থেকে অঞ্জনা কর্মকার বাণী দাস ওদলাবাড়ি থেকে মালা ব্যানার্জি কলকাতা থেকে রিতা বোস হাবড়া থেকে মনিকা ত্রিপুরা থেকে মমতাজ ব্লক মাইজদি থেকে রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে মীনা পাল মৈত্রইসান গুপ্ত মিজোরাম থেকে কল্পনা মণ্ডল আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা সবাই দারুণ দারুণ কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনাদের সবার কমেন্টস দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন আমি আপনাদের সবার মন্তব্যের উত্তর দেব এবং প্রতিদিন দিয়ে থাকি এখন বাড়িতে আসাতে আপনারা যখন কমেন্টস করেন সাথে সাথে উত্তর দিতে পারি না তো আমি রাতে আগামীকালের ভিডিও এডিট করি আপলোড দিয়ে থাকি তখনই আমি বসে বসে আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি যখন ঢাকায় যাবো তখন সাথে সাথে আপনাদের কমেন্টসের রিপ্লাই দেবো তো এখন সকাল সাতটা বাজে আমরা কী কী কাজ করছি দেখুন এটা হলো আমার ভাসুরের ছেলে ছোট ছেলে সঞ্জয় ও শিক্ষিত ছেলে ও নিজে সবজি বাগান করে বিভিন্ন ধরনের ফসল আদি ফলায় একেবারে প্রাকৃতিক উপায়ে জৈব সার দিয়ে তো ওর গাছের লাউ এগুলি কেটে এনেছে আজকেই প্রথম মনে হয় তো এখন এগুলি বিক্রি করার জন্য দোকানে নিয়ে যাচ্ছে তো আমরা আমরা একটা নেব তারপর ওই জয়শ্রীরা একটা নিয়েছে তো লাউগুলো একেবারেই কষি তো আমরা একটা নিব এখন ধান মাড়াইয়ের কাজ করতে লাগছিলাম ওর লাউ দেখে এখানে চলে আসলাম দেখেন লাউগুলো কত সুন্দর কত কষি একেবারে তরতাজা এখনই কেটে এনেছি তো এটা আমরা নেব তো আজ লাউ রান্না করব মুসুরের ডাল দিয়ে তো আমাদের সঞ্জয় বাবু অনেক খুশি হয়েছে তার গাছের লাউগুলো আপনাদেরকে দেখাচ্ছি এজন্য ও বলছে দেখান দেখান কাকি দেখান তো যাই হোক আমরা ধান মাড়াইয়ের কাজ করতে লাগছিলাম চলে আসলাম এখানে তো আবার আমরা ওই কাজেই ফিরে যাচ্ছি এটা হলো শিউলি ফুলের গাছ জয়শ্রীদের ঘরের সামনে শিউলি ফুলের গাছ আমার সবচেয়ে প্রিয় ফুল শিউলি তো আমরা দুজন সকালেই ঘুম থেকে উঠেই সব রেডি করে ধানের মাড়াইয়ের কাজ করছি তো এখানে একটা টেবিল এনেছি ওই টেবিলের উপর ধানের ভোজাগুলি উঠিয়ে নিলে ওই হাতে উঠাই দিতে ভালো লাগে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া যায় তো এই কারণে একটু আরাম করে দেওয়ার জন্য একটা টেবিল এনে দিয়েছি তো উনি আমাকে হাতে উঠিয়ে উঠিয়ে দিচ্ছেন আর আমি মারাই করছি মেশিনে তো এসব কাজ আমি পারি সমস্যা নাই শরীরটা ভালো থাকলে সুস্থ থাকলে সব কাজে করতে পারি গোপালের মা আসছে ওনাদের একটা বাটি ছিল আমাদের ঘরে ওই বাটিটা নিতে আসছে তো বাটি আমি এখনও ধোয়া মোছা করি নাই ধুই নাই এখনো তো ওনাকে বলছি নিয়ে যেতে উনি অবশ্য পাবেন না কোথায় রাখছি আমি যেতে হবে হাতের মুঠোটা রেখে আমি যাব তো মেশিনের ভীষণ শব্দ এ কারণে আপনাদেরকে ওই শব্দটা একটু কম শোনাচ্ছি তো আমি বলে দিচ্ছি না হলে তো আপনারা বুঝবেন না কি কী কাজ হচ্ছে আমাদের তো গোপালের মাকে বাটিটা দিয়ে দিলাম দিন একটা লোক নিয়েছিলাম ধান মাড়াই করতে তো আমরা দুজন উঠিয়ে উঠিয়ে দিয়েছি আবার আমি তো রান্নাবান্না ওই খাবার টাবার এসব যোগান দিচ্ছিলাম তো এই ফাঁকে ওই লোকটা একটু ফাঁকিবাজি করেছে এই কারণে কয়েকটা ভোজা রয়ে গেছে তো এখন এগুলি আমরা নিজেরাই এনেছি আমি সহ উঠি উঠিয়ে দিয়েছি ওই উনি সব সাত আটটা ভোজা হয়েছে উনি নিয়ে আসছি এই অল্প স্বল্প টুকরো টুকরো কাজের জন্য লোক রাখা সম্ভব না আর পাওয়াও যাবে না এখন তো কাজের সময় এসব অল্প কাজ করার লোক পাওয়া যাবে না একদিনের জন্য যদি নেই তাহলে হয়তো পাওয়া যাবে তো বাধ্য হয়ে এখন এই কাজগুলি আমাদেরই করতে হচ্ছে তবে এগুলি করতে করতে আমাদের অভ্যাস আছে সমস্যা হয় না এবং হচ্ছেও না তো আমাদের ধান মাড়াই শেষ প্রায় দুই ঘন্টা সময় লাগলো তো ধানটা ধানগুলি মাড়াই করে এখন খড়গুলি অর্ধেক ওদিকে ফেলে দিয়েছি বাইরের দিকে আর এগুলি একটু শুকনো আছে তাই এই খড়গুলো ভোজাই করে রেখে দিচ্ছি এগুলি ধান সিদ্ধ করার সময় লাগবে তো ধানগুলিও আমি একেবারে কুলো দিয়ে ঝেরে ঝেরে বস্তাতে ঢুকিয়ে সব জড়ো করছি একসাথে সব জলে ফেলব আকাশের অবস্থা খারাপ এই কারণে এখনও জলে ফেলি নেই একটু বুঝে শুনে ফেলতে হবে তো সবাই বলছে আগামী শনিবার রবিবারের দিকে ভীষণ একটা জ্বর বৃষ্টি হবে আশঙ্কা আছে আবহাওয়ার খবরে বলছে আমরাও আগ থেকে জানি তো এই কদিন তো আমাদের ওই আবহাওয়ার খবর বিভিন্ন মানে এসব খবর টবর দেখার সুযোগও নাই সমস্ত দিন কাজের ভিতরে থাকি সন্ধ্যা হলে অনেক ক্লান্তি লাগে তখন আমার ওই উনি ঘুমিয়ে যান কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান নয়টার আগেই তো আমার কাজ থাকি আমি তখন ওই আমার ভিডিওর এডিট করা আপলোড দেওয়া ওই এসব কাজগুলি করি তো আমার ঘুমাতে ঘুমাতে প্রায় এগারোটা বারোটা বেজে যায় তো এই কারণে আর খবর বার্তা দেখা দেখা যায় না দেখি না ওই মানুষের মুখেই শুনি ধানের কাজ শেষ হয়ে গেছে ধানগুলি এখন জড়ো করে রেখে দিয়েছি খড়গুলো আলাদা করে নিয়েছি তো এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন ভাবলাম রান্নাটা করে নিই আগে লাউটা একেবারে কষি একেবারে কষি লাউ খুব সুন্দর একেবারে তরতাজা তো লাউ রান্না করব মুসুরির ডাল দিয়ে আর আলু ভর্তা করবো মাছ নাই আর এখন চিন্তাও করছি না মাছের কারণ মাছ টাছ কাটতেও অনেক ঝামেলা হয় আর বাজারে যাওয়ারও সময় নাই যদি পাই তাহলে নেব। ওই ভ্যানে আসে রাস্তা দিয়ে ভ্যানে সব কিছু আসে দুই চুলায় রান্না করব তো বেশি সময় লাগবে না তো পার্থর বাবাও বলছে যে আগে রান্নাটা করে নাও পরে ধানের কাজ করব আবার যদি হঠাৎ বৃষ্টি আসে তাহলে তো আরও হজবর অবস্থা হয়ে যাবে লাউর খোসাটা একেবারে পাতলা করে ফেলেছি কারণ লাউটা এত কচি একেবারে বীজগুলি এক বীজগুলি বোঝাও যাচ্ছে না এত কুচি লাউ দারুণ লাউ তো এখন ভ্যান গাড়িতে মাছ আসছে আমার লাউ কাটা শেষ হয়ে গেছে তখন ওই একটা আলা আসছিল তো ওখানে রাস্তার কাছে গিয়েছিলাম দেখি ওখানে এই শৈখা মাছ সক্ষা মাছ আর কি নারকেলি মাছ এনেছে সাগরের মাছ তো আমি চক্ষা মাছ নিয়েছি আধা কেজি বেশি নিয়ে নাই অল্প করে নিয়েছি এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আপনারা তো জানেন সবাই আমি চাষের মাছ এত বেশি পছন্দ করি না আমার কাছে নদী বা সাগরের মাছ বেশি ভালো লাগে ভেবেছিলাম আলু ভর্তা করব। এখন মাছ পেয়ে গেছি আর আলু ভর্তা হবে না তো আধা কেজি মাছ মাছগুলো কেটে কুটে চার পিস পাঁচ চার পাঁচ পিস রান্না করবো আরগুলো রেখে দেব ফ্রিজে তো এখন সাড়ে দশটা বেজে গেছে তা আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব আরও অনেক কাজ আছে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৃষ্টি আসলে তো আর রক্ষা হবে না মাছগুলো কেটে একেবারে পুকুর থেকে ভালোভাবে ধুয়ে আনব লবণ দিয়ে তারপর বাড়ি এনে আবারও একবার দুইবার ধুয়ে নেব শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব তো হাঁড়ি পাতিল সব ধুয়ে নিয়েছি চাউল টাউল সব ধুয়ে নিয়েছি রান্না বসিয়ে দিলাম একদিকে ডাল আরেকদিকে ভাত আমার খুব জানতে ইচ্ছা করে আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিওটি দেখছেন জানাবার অনুরোধ রইল তো এই কালো কড়াইটা দেখে আপনারা কিছু মনে করবেন না কড়াইটা কিন্তু খুবই পরিষ্কার মাটির চুলায় রান্না করেছি এই কড়াইটার বয়সও অনেক তো এই বাড়িতে ছিল অনেক বছর পর্যন্ত এ কারণে দেখতে ভালো লাগছে না মেজে ঘষে নিয়েছি একেবারে পরিষ্কার করাই তো বাড়িতে বেশি আসবাবপত্র নাই জিনিসপত্র বেশি নাই যা আছে তাই দিয়ে রান্না করছি মুসুরের ডাল দিয়ে লাউ হয়ে গেছে এখন শুধু ফোড়ন দেব তো কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ওই ভাতের হাঁড়িটা নামিয়ে রেখেছি ভাত চাউলগুলো শক্ত আছে ওগুলি সহজে সিদ্ধ হয় না তো হাঁড়ি নামিয়ে রেখে ওই সুলায় আমি ফোড়নটা রেডি করে দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়েছি শুধু একটা শুকনো মরিচ আর পেঁয়াজ বাড়ির উঠোনে বাচ্চারা খেলাধুলা করে এই কারণে এত শব্দ হচ্ছে আমার কাছেও খুব খারাপ লাগছে এই কারণে আমি এদিকের শব্দটা একটু কমিয়ে দিয়েছি শুনতে ভালো লাগে না ওই কড়াইতে মাছটা বসিয়ে দেব মাছে হলুদ লবণ মেখে তেলে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে প্রথমেই মাছগুলো দেব পরে লবণ হলুদ মরিচ মেখে পেঁয়াজ দেব শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব মাখো মাখো করে লাউ হয়ে গেছে কুচানো ধনে পাতা দিয়ে নামাবো এবার রান্না অতি সাধারণ কিন্তু খেতে অমৃতসম লাগে কারণ পরিশ্রমের পরে খাওয়া আর বাস্তবিকভাবে তরকারিগুলোও ভালো হয় এখন ভাতের হাঁড়িটা আবার বসিয়ে দিলাম এখন একটা বলক আসলেই মাড়টা গেলে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন মাখানো পেঁয়াজটা দিয়ে দিলাম ভাতও হয়ে গেছে এবার ভাতের মার গেলে নেব দুই চুলায় রান্না একেবারে শর্টকাটে হয়ে গেল মাছগুলো কি সুন্দর লাগছে দেখুন এ পিঠটা একেবারে লাল লাল হয়ে গেছে এখন ওই ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো চুলার তাপ আর দেবো না ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি রান্না হয়ে গেছি তো রান্না শেষে আমি ওই ধানগুলো যে মাড়াই করেছিলাম ওই ধানগুলো কুলো দিয়ে ঝেড়ে নিচ্ছি তো খাওয়ার কথা ছিল কিন্তু মন চাইছে না খেতে এখন বারোটা বেজে গেছে কিন্তু খাবো না তো ভাবছি এ ধানগুলো ঝেড়ে নিয়ে তারপরে খাবো স্নান করব না বিকালে আরও কাজ আছে ওই কাজগুলি সেরে নিয়ে সন্ধ্যার সময় একবারে স্নান করব। আবার শরীর ময়লা হয়ে যাবে একবার স্নান করলে আবারও করতে হয় গতকালও আমি দুইবার স্নান করেছি ধানগুলি আমি ঝেড়ে ঝেড়ে দিচ্ছি আর উনি অল্প অল্প করে নিয়ে এই বস্তা ভোজাই করছে তো এখানে বস্তায় ভরা যেত কিন্তু ওই বস্তাটা আবার ঘরে নিতে কষ্ট হবে এ কারণে অল্প করে ওই ঘরে নিয়ে বস্তা ভোজাই করছে গতকালও আমি শুধু ধান ঝেড়ে ঝেড়ে দিয়েছি আর উনি সব ধান বস্তাতে ঢুকেছে নিজেই তো আমরা দুজনে মিলে সমানভাবে কাজ করাতে কাজে অনেক বরকত আছে। বসে আছেন এই গামলাটা ভর্তি হলে নিয়ে যাবেন বাড়ি এসে একটু ওই ঠান্ডা জলে স্নান করাতে অসময়ে স্নান করাতে আর বিভিন্ন ধরনের কাজ করাতে মনে হয় আমার গলাটা একটু ভেঙে গেছে তো আমার ভয়েস ভালো হচ্ছে না আমি বুঝতে পারছি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি আমি সারা দিন কাজ করি কিন্তু আমার মনের ভিতরে একটা আনন্দ থাকে রাতে আমি আপনাদের সবার কমেন্টসগুলো দেখব এবং রিপ্লাই দেব এই আনন্দটা আমার মনের ভিতরে সব সময় থাকে বাড়ির কাজ সেরে এখন মাঠের দিকে আসলাম লাউ গাছ অনেক লাউর করা বাইরেছি ওই একটা শুধু একটু বড় হয়েছে আর গুণ এক না এটা আমাদের আরেকটা জমি এটা ছোট তো এখন বৃষ্টির কারণে নিজেরাই ধান বাড়িতে নিয়ে যাইতে হবে বৃষ্টি আসবে আকাশের অবস্থা খুব খারাপ শুকায়ত না আহারে আকাশের অবস্থা খারাপ এখন দুইটা আড়াইটা বাজে আকাশ কিরকম দেখুন এই কারণে আমরা আজকে স্নানও করি নাই স্নান না করে ধানের কাজ করে ধানগুলি একটু সামলায় ঘরে রেখেছি তারপর ভাত খেয়ে চলে আসছি এখানে ধানগুলি ভোজা বেঁধে বেঁধে বাড়িতে নিতে হবে তা আমি উঠাই উঠাই দেবো ছোটো ছোটো করে বোঝা বেঁধে নিয়ে যাবে আজকের সম্পূর্ণ পর্বটি যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে